দৃষ্টিহীন ছেলেমেয়েরা করলেন মায়ের চক্ষুদান। মণ্ডপ সজ্জার কাজে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। অভিনব এই উদ্যোগ বরানগর ক্লাবের। দেবী দুর্গা চক্ষুদান দুর্গাপূজার একটি বিশেষ রীতি। অতীতে যখন জমিদার বাড়ি বা রাজবাড়িতে পুজো হতো, তখন সপ্তমীর দিন নবপত্রিকা স্নানের পর কুশের অগ্রভাগ দিয়ে দেবীকে কাজল পরিয়ে দেবীর চক্ষুদান করা হতো। প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু ও একদম শেষে ডান চক্ষু আঁকা হতো। যেহেতু মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ শুরু হয়, সেহেতু পরবর্তীতে মহালয়ার দিন দেবীর চক্ষুদান রীতি শুরু হয়। মহালয়ায় দেবী চক্ষুদানের পর তার করুণাময় দৃষ্টি প্রদান করে তিনি সকলকে অভয় দেন। মহালয়া শব্দের আক্ষরিক অর্থ মহান আলয়, আর এই মহান আলয় বা আশ্রম হল দেবী দুর্গা। সকলের আশ্রয় স্থল করুণাময়ী দেবী দুর্গা, তিনি অনাথের নাথ। বর্তমানে চাকচিক্যের দিনে তাবড় তাবড় সেলিব্রিটিদের দিয়ে পুজো উদ্বোধন করানোর প্রতিযোগিতায় সামিল না হয়ে দেবীর আরাধনার প্রকৃত উদ্দেশ্য বাস্তবে রূপায়িত করল বরানগর রোডের হাসি খুশি ক্লাব। আজকাল যে পূজা মণ্ডপ যত বড় বা জনপ্রিয় ব্যক্তিত্ব তার উদ্বোধন করবেন, সেই পুজোয় শ্রেষ্ঠ হয়ে ওঠে, মানুষের ঢল নেমে যায় সেই পূজা মণ্ডপে। তবে এত চাকচিক্যের দিনে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল বরানগর রোডের হাসি খুশি ক্লাব। মহালয়ের দিন দৃষ্টিহীন ছেলে মেয়েদের দিয়ে দেবী দুর্গার চক্ষুদান করানো হয় এই হাসি খুশি ক্লাবের উদ্যোক্তাদের পক্ষ থেকে। সারা পৃথিবীতে কত কিছু দেখার আছে, কিন্তু যারা দৃষ্টিহীন তারা আলোতে থেকেও অন্ধকারে দিন যাপন করেন। যারা রং বলতে শুধুই চেনেন কালো, তারা তাদের অন্তরের দৃষ্টি দিয়ে বরানগর রোডের হাসি খুশি ক্লাবের দেবী দুর্গার চক্ষুদান করেছেন। শুধু দৃষ্টিহীনদের দেবী আরাধনার কাজে সামিল করেনি এই ক্লাব। বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা এই পূজা মণ্ডপ তৈরির কাজে হাত লাগিয়েছে। ক্লাবের পক্ষ থেকে তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হয়েছে। এই বিষয়ে হাসি খুশি ক্লাবের এক সদস্য জানান, সেলিব্রিটি থেকে রাজনীতিবিদদের দিয়ে পুজোর উদ্বোধন করানোর প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে রাখতে চেয়েছেন তারা। অন্যদের থেকে একটু আলাদাভাবে নিজেদের মাতৃ আরাধনা তারা ব্রতী হয়েছেন। সেই ব্রত পালনের শরিক হয়েছে এই দৃষ্টিহীন ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা। পুজো যে সকলের, এটাই বোঝাতে চেয়েছেন তারা। দেবীর মহান আলোয়ে সকলের স্থান সমান, এই আলোয়ে আশ্রয়স্থলের অভাব হয় না, সেই বার্তাই যেন উঠে এলো হাসি খুশি ক্লাবের এই অভিনব উদ্যোগে। আমাদের এবছরের পুজোর চিন্তা ভাবনা ছিল, জন্ম থেকে যারা দৃষ্টিহীন এরকম দুজন বোনকে দিয়ে ঠাকুরের প্রতীকী চক্ষুদান করানো, কারণ তারা জন্ম থেকেই দৃষ্টিহীন এবং আমাদের মা রূপে আমরা যাকে পূজিত করি মা দুর্গা, তাদের তার চক্ষুদানটা এই দৃষ্টিহীন ভাই বোনেরা করত, এবং কিছু বিশেষ চাহিদা সম্পন্ন ভাইরা মিলে আমাদের এবারে পুজোর প্যান্ডেলে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, এবং পারিশ্রমিক হিসাবে আমরা তাদের যেটা অন্যজনকে দেওয়া হয় সেটা দিয়েছি, কারণ তাদেরও একটু কাজ করে পুজোর সময় তারাও যদি একটু পারিশ্রমিক পায়, তারাও নতুন জামাকাপড় কিনতে পারবে তাদের উপার্জনেরটা, এটাই আমাদের চিন্তা ভাবনা ছিল এবছর। দেবীর চক্ষুদানের মতো এমন একটি কাজের অংশীদার হতে পেরে ধূসর জীবন কিছুটা হলেও রঙিন হয়েছে এই মানুষগুলির, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বরানগর।